बच्चा से लोग को लगे फोन करे ओ काका ओ काका वेदी कासो वेदी कासो ओतो ना आवाज ये रुक रहा है टेंशन को ना काका ये बस में तो बस ना दे 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 पालन कर मार्चर 23 तारीख थे देशे लकडाउन शुरू हो किन्तु आम्रा लकडाउन मार्चर 15 एप्रिल 15 जुनेर 15 हाँ अलरेडी आम्रा 4 मासेर काछाकाछि उज्जीवन वेदिका विभिन्न संस्थाय लकडाउन 4 मास धरे आमादेर परीक्षा बंद हये थाकाय आमादेर काजकर्मगुलो बंद हये थाकार दरुन तादेर संसार अर्धाहारे अनाहारे पालन करा सबाई से फोरामेर संगे जुक्त होते चाच्छि এই ফোরাম থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা সরকারে এবং রাজ্য সরকার আমাদের যে দাবি দাওয়াগুলো আমাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেবে আছে আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর সাউন্ড ওনার্স এই কাজকর্মগুলো তো আমাদের করা পরের কথা আমরা নিজেদেরই আমরা হচ্ছে পালন করতে পারছি না আমাদের সংসার প্রতিপালিত করতে পারছি না আমরা যুক্ত হয়ে যাব আপনারা সহমত তো হাত তোলেন যারা সহমত সবাই হাত তোলেন ঠিক আছে আগামী ভিডিওর কাছে এবং আঞ্চলিক স্তরে বিভিন্ন ভিডিওর কাছে ডেপুটেশনে অগ্রসর হব ভিডিও এবং সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো দাদা আজকে আপনাদের এখানে একটা মিটিং হচ্ছে এটা কি কারণে এবং কি উদ্দেশ্য এটা মিটিংটা হচ্ছে এটাকে মিটিং ঠিক বলবো না এটাকে ছোট আকারে সংক্ষিপ্ত সভা আমরা করছি কিন্তু এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের যে স্বতঃস্ফূর্ততা আমাদের না করা সত্ত্বেও বিভিন্ন অনেক বেশি সদস্যরা এখানে উপস্থিত হয়ে গেছেন এবং এই উপস্থিত হওয়ার জন্য এবং আগে থেকেও আমাদের যে সিদ্ধান্ত ছিল যে আমরা যে কজনই সভাটা করি না কেন আমাদের লকডাউনের যে হচ্ছে শর্তগুলো আছে যেমন হাত ধুয়ে তা হচ্ছে হাত দূর থেকে আসলে বাইরে থেকে আসলে হাত পা ধুতে হবে সাবান দিয়ে তারপরে স্যানিটাইজার ব্যবহার করতে হবে মুখে মাস্ক পরা আবশ্যক সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বসতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সেই সমস্ত শর্তগুলো মেনেই আমরা এখানে ছোট আকারে সংক্ষিপ্ত সভা করছি আমাদের সংস্থার নাম যেটা আমাদের অ্যাসোসিয়েশন আমরা বিভিন্ন যে মাইকওয়ালা বাংলা ভাষায় মানে চলিত ভাষায় বলে মাইকওয়ালা এবং আমাদের সাউন্ড সিস্টেমে যে ব্যবসাদার আমরা আছি এই ব্যবসাদারে আমাদের একটা সংগঠন আছে সংগঠনটা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর সাউন্ড ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনটা আমাদের রেজিস্টার্ড আমাদের সদস্য সংখ্যা 400-এর উপরে সদস্য সংখ্যা আছে তো আমরা না করা সত্ত্বেও অনেকে আর আমাদের মূল বিষয়টা হচ্ছে সবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে এবং জানার কৌতূহলটার কারণ হচ্ছে আমাদের বিগত মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে বিগত আইসি সাহেব আমাদের ডেকেছিলেন ফেব্রুয়ারি মাসের 13 তারিখ নাগাদ উনি বলেছিলেন যে 15 তারিখ থেকে যেন আমাদের সাউন্ড সিস্টেমটা বন্ধ থাকে মাধ্যমিক পরীক্ষার কারণে মাধ্যমিক পরীক্ষা তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপরে দেশব্যাপী লকডাউনের জন্য আমাদের ব্যবসা 4 মাস হলো বন্ধ হয়ে আছে এই 4 মাস ধরে যদি ব্যবসা বন্ধ হয়ে থাকে এই লোকগুলো দিন আনতে খেতে পাচ্ছে না একদিন দুদিন অন্তর একবেলা কেউ খেতে পাচ্ছে কেউ সারাদিনে একবার খেতে পাচ্ছে মোট কথা
একেবারে সংসার অচল চলছে না সেটা না, অচল সংসার নিয়ে এদের বেঁচে থাকতে হচ্ছে, সবাইকে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। সেই কারণেই আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য আমরা, যাতে মুখ্যমন্ত্রী আমাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেন। লক্ষ লক্ষ টাকার মাল কিনে আমরা ঘরে বসে আছি, আমাদের ক্ষতি হচ্ছে, মেশিনগুলো নষ্ট হয়ে গেল। যেমন যার প্রত্যেকের ঘরে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো স্বভাবতেই এক মাস না চললে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, ব্যাটারিগুলো ফেলে দিতে হয়। এ মতো অবস্থায় আমাদের আগামী দিনে কী করণীয়, সেই করণীয় জন্যই আমাদের আজকের এই সভাটা সংক্ষিপ্ত আকারে ডাকা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার দাস। আমি আমার হচ্ছে আমাদের আমার না আমাদের যে প্রতিষ্ঠান আছে অডিও সেন্টার মাইকের দোকান, সেই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে আমার ওয়াইফ মিঠু দাস। আমি ওনার পক্ষ থেকে, উনি অসুস্থ, ওনার পক্ষ থেকে এসে এটা পরিচালনা করছি।